হ্যালো বন্ধুরা, দেখো আজকে কি জিনিস নিয়ে চলে এসেছি, আজকে অদ্ভুত জিনিস নিয়ে চলে এসেছি। দেখো এই যে পাঁপড় কিনতে গেছিলাম আমরা স্মার্ট বাজারে, তো স্মার্ট বাজারে গিয়ে এই যে দেখো পাঁপড় কিনে নিয়ে এসেছি। এটা কি পাঁপড় এটা বলো তো? তোমরা, আমি জানি তোমরা জানো এটা সাবুর পাঁপড়, তো আমি লাইফে প্রথমবার কিনলাম সাবুর পাঁপড়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কিভাবে খেতে হয় সেটাও দেখাবো। তো আর এইখানে কিনে নিয়ে এসেছি আমি আর এক প্যাকেট, চলো দেখি উল্টিয়ে দেখি এটা কি আছে। তো এইটা আছে নাকি মাখানা, দেখো মাখানা ফুল, ফুল মাখানা লেখা আছে। তো আমিও এটা লাইফে প্রথমবার আজকে খাবো, কিভাবে কি খেতে হয় দেখি চলো। আর তো আমি জানি তোমরা অনেক খেয়েছো, তার জন্য তোমাদের, তোমরা তো খেয়েই থাকবে, কিন্তু আমি খাইনি, তার জন্য আমি প্রথমবার নিয়ে আসলাম। তো চলো খেয়ে জানাই কেমন লাগে খেতে, ঠিক আছে? অবশ্যই দেখো শেষ অব্দি ভিডিওটা। তো নিয়ে চলে এসেছি সাবুর পাঁপড়, খেয়ে জানাবো কেমন টেস্ট। আর নিয়ে এসেছি এটা মাখানা নাকি লেখা ছিল প্যাকেটে, এটা নাকি পদ্মা ফুলের কি দিয়ে তৈরি হয়। তো দুটোই খেয়ে জানাবো কেমন লাগে দেখি, ঠিক আছে? তো প্রথমে পাঁপড়টা দিয়ে আমি টেস্ট করব, ঠিক আছে? পাঁপড়টা খুব সুন্দর ভাজা হয়েছে, পাঁপড় কি করে খায় এত শক্ত কেন? ভেজে খাই বাবা, প্রচন্ড শক্ত তো। একদম ফালতু লাগছে খেতে, শক্ত, খুব চিবানো যাচ্ছে না, দাঁত ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে যে এটা খাওয়া যাবে না। এইভাবে সাবুর পাঁপড় কি করে খায় মানুষ আমি বুঝতে পারছি না, একদম বাজে, কোথায় ছুঁড়ে ফেলবো বুঝতে পারছি না। চিবানো যাচ্ছে না, এতটা শক্ত। এবার মাখানাটা দেখছি, উফ মাখানা পড়ে যাচ্ছে, মাখানাটা খেয়ে দেখি। এটাও বাজে লাগছে খেতে, আমার মনে হয় এগুলো রান্না করে খেতে হয়। তো চলো রান্না করে দেখি কেমন কি খাওয়া যায়, আগে ইউটিউবে সার্চ করি কিভাবে কি খেতে হয়, ঠিক আছে? তো চলো এখন সাবুর পাঁপড়টা ভেজে নিই। দেখো তেলে ভাজতে হয়, তেলে ভেজেই খেতে হয়, আমার মতন মানে বোকার মতন কেউ শুধু শুধু খেও না, আমি তো বোকা তাই শুধু শুধু খেয়ে ফেলেছিলাম, ভেবেছিলাম মানে ওটাই টেস্ট। তো দেখো কতটা বড় ফুলছে, দেখো তেল গরম করে, গরম গরম তেলে ছেড়ে দিলাম। এবার দেখো মাখানাটা বানাবো, প্রথমে বাটার, বাটার দিয়ে দিলাম আমি, ননস্টিক, ননস্টিকটার অবস্থা দেখেছো কী হয়ে গেছে, পুড়িয়ে পুড়িয়ে গেছে। তারপর দেবো কিছু কাসুরি মেথি, মেথি পাতা দিয়ে একটু নেড়ে নেব, তারপরে আমি দিয়ে দেবো এখানে তরকা মশলা, মানে ঘরে যে কোনো মশলা থাকলে দিয়ে দিও, তরকা মশলা ছিল তাই দিয়ে দিলাম, তোমরা ম্যাগি মশলাও দিতে পারো। তো আমি তরকা মশলা দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু বিট লবণ দিলাম, আর একটু নেড়ে নিলাম ভালো করে বাটারটা দিয়ে। এবার জমিয়ে খাওয়া হবে। এবার দিয়ে দিলাম মাখানাগুলো, ফুল মাখানাগুলো দিয়ে এবারে খুব নাড়তে হবে, অনেকক্ষণ নাড়তে হবে কিন্তু, ঠিক আছে? নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এখানে অনেকক্ষণ নাড়তে হবে, আর প্রথমে কিন্তু মচমচে থাকবে না, একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা মচমচে থাকবে। তো ভালো করে নেড়ে নিই, মানে আমি এরকমভাবে রেসিপি বানালাম, জানি অনেক রকম মাখানার অনেক রকম রেসিপি হয়, কারি হয়। তো তোমরা এরকম বানিয়ে খেয়েও দেখো কেমন লাগছে, খেয়ে দেখি। তো নিয়ে চলে এসেছি খাবার, আমি কাঁচা খেয়ে এত বড় মানে বোকা সেজে গেছি বুঝতেই পারছিলাম না, আমি ভাবলাম মানে কাঁচাই খেয়ে নেই। তো যাক, যা হোক রান্নার পর কেমন লাগে টেস্ট করে জানাবো। আমি জানি তোমরা অনেকেই খেয়েছো এত বড় বড় সাবুর পাঁপড়, কিন্তু আমি প্রথমবার, তোমরা তো জানো আমি প্রথমবার যেটা খাই সেটাই তোমাদের সামনে নিয়ে আসি, তাই আমি প্রথমবার খাচ্ছি তার জন্য তোমাদের, আমি জানি তোমরা অনেকবার খেয়েছো। তো চলো সাবুর পাঁপড়টা খেয়ে দেখি। ভালো লাগে, কিন্তু আমার আলুর পাঁপড় বা কচুর পাঁপড় এগুলো বেশি ভালো লাগে। তো চলো এবার মাখনাটা খেয়ে দেখি। বাটারের একটা আলাদা টেস্ট পাওয়া যাচ্ছে, আর তরকা মশলাটা দেওয়ার জন্য একটু ঝাল ঝাল, দারুণ। আমরা প্রথমবার ট্রাই করলাম তাই তোমাদের জ্ঞান দিতে যাবো না যে না এরকম বাড়িতে বানিয়ে খেয়েও, কিন্তু ভালো লাগছে, যেটাই বানিয়েছি ভালো লাগছে। তো চলো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখো পরে ভিডিওতে, টাটা।